দরকার আছে। জিরিবিল্লায় শিশু নির্যাতনের দুই অভিযুক্তের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হোক, এই আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় গার্জিয়ান ফোরাম। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁদের। আজ বৈঠকে বসে অভিভাবক ফোরাম। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে ফোরামকে নথিভুক্ত করা হবে। অভিভাবকদের প্রতিনিধিদের নিয়ে তৈরি হবে ফোরামের কোর কমিটি। প্রতিটি ক্লাস থেকে দুজন করে প্রতিনিধি বেছে নেবেন অন্য অভিভাবকেরা। আইসিএসই বোর্ডকেও চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফোরাম। আমরা ডিসাইড করেছি যে আমরা প্রত্যেকটা গার্জেনের সাইন ক্যাম্পেইন করব। প্রত্যেকের সাইন ক্যাম্পেইন করার পরে আমরা একটা পিটিশন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে হয়তো মুখ্যমন্ত্রীকে আমরা দিতে চাইছি, উইথ এ কপি টু আদার যারা আছেন, শিক্ষামন্ত্রী হতে পারেন, শিক্ষামন্ত্রী হতে পারেন, আইসিএসই বোর্ড হতে পারেন, এবং শিশু সুরক্ষা অধিকার কমিটির লোকজন আমাদের সঙ্গে প্রথম থেকে আছেন, তাদেরকেও একটা কপি দেব। আমাদের পরবর্তী পদক্ষেপ চলছে, তো পরবর্তী পদক্ষেপ হিসাবে প্রথম ধাপ এরপরে আমরা ঠিক করেছি যে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তরফ থেকে একটা আবেদন থাকবে। কি আবেদন? আবেদন থাকবে যে দোষীদের শাস্তির প্রসেসটা তো জুডিশিয়ালি চলছে, সেইটাকে যতটা ত্বরান্বিত করা যায় এবং কঠোর শাস্তি দেওয়া যায়।